মোনালিসার হাসি রহস্য কি আজ পর্যন্ত কেউ সঠিক ব্যাখ্যা দিতে পারেননি হয়তো পারবেন কারণ সেটা একমাত্র শিল্পের নিজেই ভালো বলতে পারবেন তবে মোনালিসা নামের মেয়েদের হাসি সত্যি অনেক সুন্দর ভুবন ভুলানো হাসি তাদের সেই মোনালিসা এসেছেন আমার অতিথি হয়ে আজকের লাভেলো এবং পূর্ণিমার অতিথি আর কেউ নয় ভুবন ভুলানো মিষ্টি হাসি সেই মেয়েটি মোনালিসা কেমন আছো মোনালিসা এই আপু ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি তোমার হাসিটা দেখলে আমি সব ভুলে যাই কারণ তোমার হাসিটা এত বেশি সুন্দর আমি আজকে প্রশ্ন করতে পারবো কিনা ঠিকভাবে সেটাও একটা ব্যাপার তাই না হ্যাঁ তো দেশে কতদিন থাকা হচ্ছে তোমার আমার বেশি দিন না আমি সামনে মাসেই চলে যাচ্ছি কতদিনের জন্য এসেছিলে তিন মাস তিন মাস তিন মাসে নাকি অনেক তুমি টাকা পয়সা কামিয়েছো হ্যাঁ না অনেক হয় আমি আমি ফেসবুকে প্রতিদিনই পোস্ট দেখেছি তোমার ফেসবুকে না তুমিও তো অনেক কাজ করছো বলো আমি আমার পুরনো ছবিগুলো বারবার দেই পুরোটা ছবিগুলো না এগুলো সব কাজের না আমি বেশি কাজ করি না বলতে গেলে আসলে মিনিমাম দশটা কাজ করা হয়েছে তো দশটা কাজেরই আসলে বারবার ছবি দিচ্ছিলাম তো কাজের ছবিগুলো আর সবার সব পরিচিত মুখ আমার কলিগস যারা আছে মানে স্পেশাল কাজগুলো তুমি এবার স্পেশাল কাজগুলো করা হয়েছে বাহ ভালো এই যে ঈদের কাজগুলো করলে এই এই কাজগুলো কি তোমার দেশে এসে তুমি নিয়েছো নাকি আগে থেকে আমেরিকা থাক কিছু কাজ ছিল যে আগে থেকে মানে শিডিউল গুলো দেওয়া ছিল আর কিছু কাজ এখানে এসে আমি দিয়েছি সো মিক্স বা এখানে আসার পর আরো বেড়েছে আর হ্যাঁ সবাই আসলে সবাই খুব এক্সাইটেড ছিল আমি যেহেতু এসেছি এখানে কাজ করছি তো সবাই আসলে সবার সাথে কাজ করাটা আসলে হয়নি অনেকের কাজই আমি করতে পারিনি সময়ের কারণে এবং সবাই ডেটগুলো চাচ্ছিলো সবাইকে দেওয়া সম্ভব ছিল না যতটুকু পেরেছে ততটুকুই আসলে সবাইকে দেওয়া হয়েছে বাহ খুবই ভালো তো ঈদের কাজ নিয়ে যেহেতু কথা হচ্ছে ঈদে এবার অনেক কাজ করেছো যেখানে আমি পেপারও খুলে তুমি ফেসবুক খুলেও তুমি তো আমেরিকায় চলে যাওয়ার কারণটা কি তুমি তো এখানে ভালোই কাজ পাচ্ছিলে বা ভালোই কাজ করছো পার্সোনাল কাজে আসলে আমার একটা কাজ কারণে আসলে যাওয়া এবং ওখানে থাকা কন্টিনিউ করা এখানে আসলে আমি ভালোই কাজ এখনও করছি আসলে এমন না যে আমি ভুলে গেছি বা কাজ থেকে অনেক দূরে সরে গিয়েছি কাজ কাজে আমার যেখান থেকে আমার শুরু সেখানেই আমি আছি কাজ তো করছি আসলে ভুলে যাওয়া বা সরে যাওয়া আসলে ওরকম কোনো কিছুই না আমি আছি তুমি আছো মানে এখন এদের কাজ এদের সময়টা ধরে তুমি কিন্তু এসেছো মাঝখানে কিন্তু আসো না আমার আসলে ঈদটা আমার পারপাসটা ছিল যে আমার মার সাথে ঈদটা করা মেইনলি আসলে আমার মেইন পারপাস ছিল আমার মার সাথে ঈদ করা আমার ফ্যামিলির সাথে ফ্রেন্ডস যারা আছে সেই সাথে এটা হচ্ছে বোনাস মানে আমার কাজটা তখন চলে মানে প্ল্যান করে আসার আসলে আসা হয় যেহেতু আমি জব করি ওখানে তো আমার খুব কষ্ট হয় মানে ছুটি নেওয়ার ব্যাপারটা তো একসাথে ছুটিটা কম্বাইন করে আসলে আমার আসতে হয় তোমার কি এখন মানে আমেরিকান পাসপোর্ট হয়ে গেছে আমি তো সেটা বলবো না এটা আমার পার্সোনাল জিনিস সেটা তো আমি বলবো না আমরা কি করি পার্সোনাল জিনিসগুলি বের করে সেটাই আমি চাই না আমার পার্সোনাল জিনিস আমি সিক্রেট রাখতে চাই এটা আমি বলতে চাই না আমি আগেই বলেছিলাম দর্শক যে ওর আগে পিছে মিষ্টি হাসি দিয়ে সবকিছু ভুলিয়ে দিবে এবং কোনো প্রশ্ন করলো সেটাও ও হাসি দিয়ে ম্যানেজ করে ফেলবে আমার বোনের কাছ থেকে শেখা আমি কখনই আমার বোনের কাছ থেকে শেখা ঠিক আছে এখন আমার এখানে আমি কিন্তু একটু সহজ সহজ প্রশ্ন করব মোটেও কঠিন কঠিন কোন প্রশ্ন না কিন্তু সব প্রশ্নের উত্তরই হাসি দিয়ে ম্যানেজ করলে হবে না একটু কঠিন আনসারটা একটু কঠিন সহজ বলেছি সহজ প্রশ্নের উত্তরগুলো একটু সহজ প্রশ্নের কঠিন আনসার দিব এই তো হ্যাঁ এটা দিলে আরো ভালো হয় বুঝে গেছে মেয়েটা আচ্ছা ইদে অনেক নাটক করেছো মাঝে মাঝে তোমার স্ট্যাটাস দেখেছি যে পেমেন্ট নিয়ে ঝামেলা ঝামেলা আমরা বছর ধরে এই মিডিয়া মানে আমরা কাজ করছি এটা প্রথম থেকেই শুরু হয়েছে অবশ্য এটা আমি এখন কাকে কি দোষ দিব সেটাও বুঝতে পারছি না অনেকদিন পর আমি কাজ করেছি প্রায় দুই বছর আগে আমি এখানে এসে কাজ করেছি আবার দুই বছর পর এসে কাজ করলাম সো কিছু কিছু ক্ষেত্রে আসলে আমি কাকে দোষ দিব জিনিসটা আমি নিজেও আমি খুবই আপসেট ছিলাম এটাই আমি কি কব আমার আমার কষ্টটা তো প্রকাশ করতে একটা হচ্ছে যে আমরা বলে নেই যে আমাকে এইটা দিতে হচ্ছে বা এটা দিচ্ছেন শুটিং এর আগে পুরোটা দিয়ে দেন অথবা শুটিং চলাকালীন দিয়ে রাইট অথবা কেউ অনেকে রিকোয়েস্ট করে বা সিস্টেম কিন্তু এটাই যাকে আমরা খুব বেশি বিশ্বাস করি তাকে আমরা বলি যে ঠিক আছে আপনি শেষ করে পরেই দিয়ে বাট প্রবলেম হচ্ছে কি যাদেরকে আমরা খুব বেশি অনেক সময় যাদেরকে বিশ্বাস করি এবং তারা জানে আসলে কোন আর্টিস্ট কি পেমেন্ট নিচ্ছে এবং কোন ক্যাটাগরি যারা আছে ধরেন যে এ ক্যাটাগরির ক্যাটাগরি সি ক্যাটাগরি আছে আমাদের এখানে সবাইকে এভাবেই আসলে করে আমি যতটুকু শুনেছি তো সবাই জানে যে কে কীভাবে কতটুকু পেমেন্ট রেমুয়েশন নেয় কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে যারা আমার পরিচিত বা আমার ক্লোজ যারা বা আমি যাদের সাথে যারা অবশ্যই জানে যারা কাজ করছে তাদের অ্যাটিটিউড দেখে আমার মনে হয়েছে যে তারা আসলে হয়তো কিছুই জানে না বা তারা জেনেও না জানার ভান করছে আর হয়তোবা তাদের কাছ থেকে হয়তো বা প্রডিউসারের কাছ থেকে মানে বিশাল রকমের একটা গ্যাপ আমার মনে হয়েছে ডিরেক্টর প্রডিউসার ক্ষেত্রে ডিরেক্টর প্রডিউসারকে দোষ দেয় প্রডিউসার ডিরেক্টরকে দোষ দেয় মানে এখানে আমরা ফেসে যাচ্ছি মানে 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 সবার ক্ষেত্রে না এই সিচুয়েশনে পড়েছে যে তোমার কাজ শেষ হয়েছে তুমি পেমেন্টটা পাওনি বা যেটা দেওয়ার কথা ছিল সেটা দেয়নি না দিয়েছে ঠিকই পেমেন্ট সবগুলোই ক্লিয়ার বাট হয়রানি করাটা ঘুরানো একটু সময় নিয়ে সেটা আমি কম বেশি আসলে ওরকমভাবে ফেস করি রে দু একজনের যেটা সমস্যা হয়েছে সেটা আসলে এখন আমি যেটা বললাম যে এখানে প্রডিউসার রিলেটেড এবং ডিরেক্টরও কিছু করার থাকে না তাকে ঘুরানো হয় সে আবার মানে লেট পেমেন্ট দেয় এই ঝামেলাগুলো আবার কিছু আছে যারা ক্লোজ একদম যাদের সাথে কাজ করি রেগুলার এবং তারাও সব জানে তারাও অনেক সময় ঘুরায় মানে এই জিনিসটা খুবই পেইনফুল বাংলাদেশে তুমি স্টার তোমার সাথে অনেকেই সেলফি তুলতে চাই এবং অনেকেরই পছন্দের মডেল অভিনেত্রী তুমি মোনালিসার হাসি আমি বলেছি প্রথমে যে ভুবন ভুলানো হাসি দেখে অনেকেই পাগল হয়ে যায় তো যখন তুমি বিদেশে থাকো তো এমন কি হয় না যে বিদেশে মাটিতে মোনালিসাকে দেখে প্রবাসী বাঙালিরা এসে ভিড় করে সেলফি তুলতে চায় হ্যাঁ বিভিন্ন স্টেট থেকে আসে আমাকে আমার সাথে শুধু দেখা করার জন্য আমার সাথে ছবি তোলার জন্য সো এটা আমার জন্য আসলে অনেক গর্বের বিষয় এবং আমার কলিগসরা যারা আছে তারা আসলে খুব বেশি এক্সাইটেড হয়ে যায় আমি আমি যেখানে কাজ করি সেফোরার বিটি অ্যাডভাইজার হিসেবে তো আমার যারা কলিগসরা আছে আমার ম্যানেজার যারা আছে সবাই মনে প্রথমে আমি কাউকে বলিনি আসলে আমার পরিচয়টা আমি আসলে দিন আমি যে ক্ষেত্রে আমি এখন বিউটি এক্সপার্ট হিসেবে ওখানে আছি সো ওইটাই হচ্ছে আমার মেইন পরিচয় আমি আসলে আমি আমার দেশের কিছু আমি বলি নাই সো যখনই বিভিন্ন মানুষজন আমার সাথে দেখা করতে আসে তখন তারা খুব অবাক হয়ে যায় যে ওনা তুমি আমাদেরকে বলো নাই কেন ওরা বেশি তখন বেশি এক্সাইটেড হয়ে যায় বাট আমার ভালো লাগে আমি এনজয় করি তোমার কথা আমি ফিরে আসছি কিন্তু নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি থাকবেন লাভেলো এবং পূর্ণিমার সাথে এবং পূর্ণিমা বিরতির পর ফিরে এলাম লাভেলো এবং পূর্ণিমাতে আমার সাথে আছে মিষ্টি হাসির সেই মেয়েটি মোনালিসা কোনটা বেশি ভালো লাগে বাংলাদেশে ঈদ করা নাকি আমেরিকায় ঈদ করা বাংলাদেশে ঈদ করা মোনালিসা আমি যতদূর জানি তুমি একজন নৃত্যশিল্পী মানে আগে একজন নৃত্যশিল্পী তারপর মডেল তারপর হচ্ছে অভিনয় সিনারি আর এখন এসে তুমি হয়েছ যে কোনো একটা বড় ব্র্যান্ড শপের বিউটি এক্সপার্ট ইয়া তো কোন পরিচয়টা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে আসলে এক একটা এক এক ধরনের আসলে আমার প্রথম যাত্রাটা শুরুই হয়েছে আমি নাচ থেকে নাচেরই আমি প্রথমে আমার নাচটাই শেখা নাচের পারফরম্যান্স আমি শিশু একাডেমি প্লাস বুলবুল ললিতকলা একাডেমি তারপরে আমার হুট করে আসলে মডেলিংয়ের কাজ করাটা তারপর হচ্ছে অভিনয় আর এখন তো হচ্ছে নতুন ক্যারিয়ার আমার এটা খুবই আমার আমার খুব ভালো লাগে নতুন চ্যালেঞ্জিং একটা ক্যারিয়ার বিটি এক্সপার্ট হিসেবে কাজ করছি আমি ম্যাকের মেকআপ আর্টিস্ট ছিলাম সিনিয়র মেকআপ আর্টিস্ট তারপর হচ্ছে সেফোরা সেফোরাতে হ্যাঁ তো আমার খুবই ভালো লাগে এখন আসলে এখন যেটা লাগে বেশি ভালো দিতে ভালো লাগে বেশি মডেল হিসেবে ভালো লাগে মডেল আচ্ছা তারপর যদি বলো এখন হচ্ছে আমার বিউটি আচ্ছা মাঝখানে অভিনয় থেকে যে বিদায় নিয়েছিলেন মানে পত্রপত্রিকায় আমরা দেখেছি নিউজ দেখেছি যে মোনালিসা আসলে আমি কখনোই কিন্তু বিদায় নেইনি এটা আসলে তারাই মনের মাধুরী মিশিয়ে লিখেছে হ্যাঁ আমার এখানে কিছু না আমি কখনোই বিদায় নেই আসলে আমাদের আর্টিস্টদের যখনই গ্যাপ পড়ে

ভক্ত বা ফলোয়ার্স যারা আছে তারা সবসময় আমার হয়তো বা আমার কাছে মনে হয় যে আমি একটা যে পজিশন রেখে আমি চলে গিয়েছিলাম ওটা আসলে মানুষ খুব মিস করছিল এবং স্টিল এখনো করছে তারা চায় যে আমি পর্দায় কাজ করি ভালো ভালো কাজ করি আমারও সেই ইচ্ছা বাট সিচুয়েশন অনুযায়ী আসলে সব কিছু হয় না সব কিছু মেনটেন করতে হয় এবং সেটা আসলে অনেক সময় অনেক কিছু হয় না বাট হ্যাঁ ইচ্ছাটা অবশ্যই আমার কাজ আমার ছোটবেলা থেকেই আমি মিডিয়াতে কাজ করা শুরু করেছি এবং কাজ করছি এই টানটা আপু সারা জীবনই থাকবে আমার যে এখানে তোমারও থাকবে আমারও থাকবে তুমিও কিন্তু চাইলে সরে যেতে পারবো না তোমার এক কিছু না কিছু একটা নেশার মতো কাজ করে যে একটা ভালো অফার ভালো কাজ দেখো না এখন নতুন নতুন নেশায় আমি উপস্থাপনা কোনো কিছু বাদ দিচ্ছি না তাহলে আমারটাও দেখো আমার সেম জিনিস আমার হয়তো বা ডিফারেন্ট ক্যারিয়ার শুরু হয়েছে বাট আমি কোনো না কোনো ভাবে ইনভলভ মিডিয়াতে সো এই নেশাটা সারা জীবনে থাকবে আমার মনে হয় আমরা তো থাকবোই খুব বাজে নেশা খুব বাজে নেশা তোমার দর্শক আপনারা জেনে গেলেন মোনালিসার বাজে একটু নেশা মিডিয়ায় কাজ করা মোনালিসা এই যে তুমি এত সুন্দর করে হাসো এই সুন্দর হাসির প্রেমে কি আমি আমি ভাবছি যে তুমি হয়তো আমাকে প্রশ্ন করবা এখন কার সাথে প্রেম করছো বিয়ে করবা কবে বাচ্চা হবে কবে না ওটা না আমি বলছি তোমার এই সুন্দর হাসির প্রেমে কজন পড়েছে এটা প্রশ্ন ও আচ্ছা এটা আমি এখন কিভাবে বলবো আশ্চর্য হাসি প্রেমে আমার প্রেমে পড়া উচিত আমার হাসির প্রেমে পড়ে কি লাভ জানা অনেকে আছে লাভ বলছে তোমাকে ভালোবাসি বাট তোমার হাসিটা খুব সুন্দর আমি যেমন তোমার হাসিটা খুব পছন্দ করি তোমাকেও পছন্দ করি তারা হাসি দেখতে সব ভুলে যায় তো এরকম করে কোনো ছেলেকে বলেছে হ্যাঁ হ্যাঁ কজন বলেছে অনেক বলেছে চলচ্চিত্রের নায়িকা হতে কি কখনই ইচ্ছে হয়েছে আপু আমি অনেক ভালো ভালো অফার পেয়েছিলাম বাট আমার সাথে হয়তো বা ব্যাটে বলে মিলে নাই কাজ করার স্কোপটা অনেক ছিল ভালো ভালো কাজে আমি খুবই ব্লেস যে এত ভালো ভালো কাজের সুযোগ পেয়েছি সে ভালো ভালো কাজগুলো কি অন্য কাউকে নিয়ে হয়ে গেছে ওই পরিবেশটা আমার কাছে মনে হচ্ছে বড় পর্দা আসলে বিশাল বড় একটা পর্দা যেখানে অনেক কিছু দরকার এবং আমার ক্ষেত্রে মনে হয়েছে যে আমার যেটা একটা থাকে না মানুষের স্বপ্ন তুমি যখন প্রথম কাজ করো তখন তোমার অনেক স্বপ্ন নিয়ে তুমি বড়ো পর্দায় কাজ করো আমারও সেরকম স্বপ্ন আছে এবং ছিল যে আমি এই এই জিনিসগুলো চাই আমার কাছে মনে হয়েছে যে ওগুলো হয়নি বা আমি ওরকম ছবিতে কাজ করতে চাই না এখন অনেক ভালো ভালো ছবিতে ভালো ছবি হচ্ছে অনেক সময় হ্যাঁ মনে হয় যে ছবি এখন অনেক ভালো ছবি হচ্ছে আগে কি হয়নি আগে হয়েছে বাট আগে আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো বা ওটা অ্যাডজাস্ট করতে পারবো না বা আমি তাহলে তুমি বলতে চাচ্ছ এখনকার যে সব ছবি হচ্ছে সেই সব ছবিতে কারণ কি আমি বলি আগে যে আমাদের টেকনিক্যাল জিনিসগুলো টেকনিক্যাল বা আমাদের অনেক কিছু কাজ যেরকম ডে বাই ডে আমরা ডেভেলপ ডেভেলপ করছি এখনকার চরিত্র মানে চলচ্চিত্র দেখবা যে খুব পরিষ্কার অনেক কিছু টেকনোলজি দিক থেকে আমরা অনেক রিচ আগে কিন্তু তোমার কথাবার্তা শুনলে কিন্তু মনে হবে যে আগেকার ছবিগুলো পরিষ্কার ছিল আগে আপু যেটা মনে হচ্ছে পরিষ্কার বলতে গেলে তুমি অবিয়াসলি তুমি চিন্তা করো মানে পোস্ট প্রোডাকশন গুলো তো সব হচ্ছে বাইরে থেকে করা হতো মানে করা হয় এখন আরো বেশি বেশি আগে যে সব ছবিগুলো আছে আগের ছবিগুলো দেখলে তোমার সেখানে গল্প ছিল সেখানে ইমোশনস ছিল এবং এবং বড় আকারের ছবিগুলো যেগুলো আমরা কাজ করেছি আমরা পেয়েছি সেই সব ছবিগুলো করার জন্য এখনো আমরা অস্থির এখনকার ছবিগুলো প্রিন্ট করে ঝকঝকে কিন্তু হয়তো গল্প বই মোশন এগুলাই বললাম যে যে টেকনিক্যাল সাপোর্ট গুলো সেগুলো ছিল না আগে এখন যেমন দেখতে মনে ভালো লাগে একটা দেখার ব্যাপার দেখার ভালো লাগে অবশ্যই আমার কাছে এটাই বললাম যে অনেক কিছু ব্যাটে বলে মিলে নাই আমার কাছে পরিষ্কার সুন্দর অনেক কিছু থাকে না পরিষ্কার থাকে পরিষ্কার হলেই হলো পরিষ্কার না অনেক কিছু আছে যেমন এখন তুমি বলতে পারবা ভালো কারণ আগের আগের যে ছবিগুলো ছিল এখনকার ছবির মধ্যে ডিফারেন্স অবভিয়াসলি গল্পের অনেক তারতম্য আছে ভিত্তিক এখন অনেক কম হচ্ছে বেশি নাচ গানে ভরপুরই বেশি হচ্ছে মানুষ সেটাই চায় তোমাকেও সেটা বুঝতে হবে আপু যে আগের যে দর্শকের যে ইটা ছিল এখন সেটা আরও আরও বড় আরও এখন একটা একটা শ্রেণীর নাই এখানে সব শ্রেণীর সাথে মানে ভাগ হয়ে গেছে সবাই চায় এখন বড় বড় পর্দায় ছবি দেখতে চায় আমাদের এখানে অনেক ভালো ভালো কাজ হচ্ছে ভালো গল্প হচ্ছে সো ওই জিনিসগুলো আমি বলছি মোনালিসা একটু তোমাকে থামিয়ে দিই কারণ আমাকে আরেকটি বিরতি নিতে হচ্ছে দর্শক কোথাও যাবেন না থাকুন লাভেলো এবং পূর্ণিমার সাথে এবং পূর্ণিমা ফিরে এলাম লাভেলো এবং পূর্ণিমাতে আছেন সবার প্রিয় মডেল এবং অভিনেত্রী মোনালিসা তুমি তো একজন বিউটি এক্সপার্ট তো আমাদের দর্শকদেরকে তোমার এই অভিজ্ঞতা মানে বিউটি এক্সপার্টের অভিজ্ঞতা নিয়ে মেকআপ নিয়ে যদি কোনো টিপস থাকে তাহলে দাও সব সময় যদি মেকআপটা যে যখনই দেখ আমাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে যারা আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করি মিডিয়াতে তাদের ক্ষেত্রে আমি যদি বলবো যে সব সবসময় যেহেতু আমাদের মেকআপটা নেওয়া হয় ভালো মতো ক্লিন করাটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং টেক কেয়ার করাটা স্কিনে স্কিন টেক কেয়ার যেগুলো থাকে ময়শ্চারাইজার টোনার সেরাম আইক্রিম সো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং এইগুলোকে মেনটেন করলে স্কিনটা সবসময় ভালো থাকে আর মেকআপ তো সবাই পারে এটা কোনো যে যেভাবে

নাচ এবং অভিনয়ের বাইরে মোনালিসার আর কি কি গুণ আছে অনেক গুণ আছে আসলে আমি এটা পরে দেখাতে চাই আমার কত মাথায় কত কিছু ঘুরে যে তুমি তোমার গুণ দেখাতে গেলে আমাকে তিন ঘন্টার এপিসোড করতে হবে না আপু সেটা আবার পরের এপিসোডে আবার আসব আবার দুই বছর পর আবার এপিসোড হবে তখন আসব মুখে বলো আমি বিজনেস ওমেন হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই আচ্ছা ওইটা প্ল্যান আছে কিছু কাজ করব আসলে প্ল্যান অনেক কিছু আছে দেখি কি হয় যেহেতু বললে বিজনেস বিজনেস রিলেটেড কোনো কাজ করতে চাও তো এই বিজনেস রিলেটেড নিয়ে মানে তোমার ফিউচার প্ল্যানিং প্ল্যানিং হচ্ছে আমি দেশের জন্য কিছু করতে চাই আসলে দেশে যেহেতু আমি আমার যে ওখানে না হলে আমি দেশে এসে করব তুমি বিউটি প্রোডাক্ট ওখানে ট্রেন করি বিজনেসটা করতে চাও এবং সেটাই তুমি বাংলাদেশে বাংলাদেশ থেকে হোক আসা যাওয়া করে হোক তুমি সেটা নিয়ে একটা বিজনেস করতে চাও বিজনেস করতে চাও আচ্ছা কথা কবে ভাববে তাহলে বিজনেসের পাশাপাশি বিয়ে আসলে আমি জানি না আসলে আচ্ছা জানি না বলতে না আছে না এখন আমি বিয়ে করব চিন্তা আছে যে না খুব সিম্পল সাধারণ কোনো একটা ওই যে বললা যে এরকম যাকে আমি নাকি বিজনেস কোনো মানে বিজনেস ম্যানকে তুমি যেহেতু বিজনেস করতে চাচ্ছ তো তোমার সাথে পাশাপাশি বিজনেস ম্যানই চাচ্ছ না 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 আমি আসলে একটা ওই বললাম ভালো মনে একটা মানুষ চাচ্ছি তো বিজনেসম্যানরা কি ভালো মনে হতে পারে বিজনেসম্যানরা হতে পারে আমি শেয়ার মানে স্পেসিফিক ভাবে কাউকে ওভাবে চাচ্ছি না একটা মানুষকে চাচ্ছি যার সাথে আমার আমি আসলে কমফোর্টেবল এবং আমার মনের সাথে বা আমার চিন্তাধারার সাথে তার সাথে সারা জীবন কাটিয়ে কাটিয়ে দেওয়া তোমার কাছে এখন এই যে তখন যেটা তুমি অনেক আগে থেকে কাজ করছো এখনো করছো মাঝখানে গ্যাপও গেছে তখনকার মিডিয়ার মানুষ এখনকার মিডিয়ার মানুষের মধ্যে কোনো কি পার্থক্য খুঁজে পাও পার্থক্য বলতে গেলে আপু কাজের পার্থক্যটা আছে মানুষ তো আমরা সবই এক মানে মানুষের ব্যবহার আচার আচরণ ব্যবহার তো চেঞ্জ হয় কোনো বিশাল রকমের চেঞ্জ আপো আমার কাছে মনে হয়েছে আমরা যেরকম আমরা স্টিল এখনো ভালোবাসার রেসপেক্ট সবসময় এটা আসলে শিখেছি এটাই আসলে মূল জায়গা যেটা তোমার তুমি আসলে কি ব্যক্তি হিসাবে সেটাই হচ্ছে পরিচয় দেয় আমি সবসময় মানুষকে রেসপেক্ট করে এসেছি এবং সে সে কারণে কিন্তু রেসপেক্টটা পাচ্ছি এখনকার যেটা আমি দেখেছি রেসপন্সিবল না খুব একটা মানে রকম কাজ হলে কোনোরকম কাজ ডেডিকেশনের খুবই রয়েছে একটু অভাব শিল্পীদের ক্ষেত্রে বলছি বাট ডিরেক্ট বা যারা নতুন ডিরেক্টররা কাজ করছে বা কিছু আছে আমি জানি না এখন অনেক চেঞ্জ কাজের অনেক চেঞ্জ এখন অনেক এজেন্সি হয়ে গেছে কাজের ক্ষেত্রে আগের মতো না আর হচ্ছে তারপরেও তো অনেক ভালো ভালো কাজ হচ্ছে হাত তুমি বিশাল পার্থক্য কিছু কিছু পার্থক্য আছে কাজের পরিবেশের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে এবং আচরণের ক্ষেত্রে এই জিনিসগুলো বাংলাদেশে এখনকার নায়কদের মধ্যে তোমার সবচেয়ে বেশি কাকে ভালো লাগে ইয়াং ক্ষেত্রে ক্ষেত্র বলবো ইয়াং ছাড়াও অন্য কারণে কথা বলতে চাইলো বলতে ইয়াং দেবকে ক্ষেত্রে বলবো সিএম কে আমার খুব ভালো লাগে ও ভালো খুবই ওর একটা ছবি এখন বিলিজ হলো ও অভিনয় আমার খুব ভালো লাগে সো আমার মনে হয় সে ভালো করবে হ্যাঁ আর যদি বলো আগের যারা আমাদের পছন্দের মানুষ সবাই যারা ছিল তাদেরকে আসলে তাদের নাম কি বলবো অনেকে আছে মানে বলতে গেলে সবার নামে সবার নাম বলতে হবে তো সবার সাথে ছবি করার সুযোগ আসে করবে হ্যাঁ করবো আচ্ছা এখনকার যে নায়িকারা আছে তাকে বেশি ভালো লাগে আমার মিম কে ভালো লাগে অম বলতে বিদ্যা সিনামিন আচ্ছা আর দু বুবুলের কাজ ভালো লাগে তোমার কাজ তোমার চার জনের নাম বলে ফেলো চার হ্যাঁ আমি দেখেছি ওদের কাজ তাই আমি বললাম তাদের তাদের কাজ তোমার ভালো লাগে হ্যাঁ তোমার জীবনে এমন কোনো একটি দু কোনো গল্প কি আছে যা কখনো কাউকে বলনি বা আমাদেরকে বলতে চাও সিক্রেট কোন গল্প আসলে প্রত্যেকটা অনুষ্ঠানে সিক্রেট সব কিছু বের করে নিয়ে যায় যে আপনার কি সিক্রেট আছে আমাদের সাথে শেয়ার করেন সো সব কিছু মোটামুটি বলা হয়ে গেছে কোনো কিছু গোপন কিছু নাই আমি খুবই ওপেন বুক মানে ওপেন মাইন্ডের সো সব কিছু শেয়ার করে ফেলি মনে স্যার সিক্রেট কোনো কিছুই নেই তাহলে আমরা ওকে আমরা ঝটপট প্রশ্ন উত্তরের দিকে চলে যাই আমাদের ও তোমার একটা ঝটপট ঝটপট প্রশ্ন উত্তর আছে এটা একটু শেষের দিকে আমরা শেষের দিকে চলে এসেছি তো ছটপট অ্যান্সার করতে হবে মোনালিসা মেয়েটি মানে অগোছালো নাকি গোছালো গোছানো প্রথম প্রেমের স্মৃতি কি এখনো মনে আছে হ্যাঁ ফুটবল খেলা দেখা হয় হুম প্রিয় ফুটবল খেলোয়াড়কে কে নেইমার আচ্ছা কি করতে বেশি ভালো লাগে গান শুনতে তোমাকে দেখলে মনে হয় তুমি বেশ অলস এইটা কি সত্যি আমি অলস আসলে আমি লিবরা আমি আমার নিজের ক্ষেত্রে অলস বাট কাজের ক্ষেত্রে আমি খুব অ্যাক্টিভ মিডিয়া তোমার সবচেয়ে কাছের বন্ধুকে কাছের বন্ধু অনেকে আছে একজন স্পেশাল একজন সজল আচ্ছা মানুষের মধ্যে তিনটি গুণ থাকা অবশ্যই দরকার সে তিনটি গুণ কি কি সততা ডেডিকেশন আর হচ্ছে ওকে প্রেম আগে না বিয়ে আগে প্রেম আগে না বিয়ে আগে একটা হলেই হয় আসলে প্রিয় লেখককে কে হুমায়ুন আহমেদ স্যার এখন বলো তোমার একজন প্রিয় গায়ক এবং গায়িকার নাম একজন প্রিয় গায়ক গায়িকার নাম কার কথা বলবো গায়িকা হচ্ছে কণা ওকে আর গায়কের ক্ষেত্রে নতুনদের ক্ষেত্রে কার কথা বলবো ইমরান বাহ হয়ে গেল ঝটপট প্রশ্ন উত্তর শেষ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ মোনালিসা লাভলে এবং পূর্ণিমার সময় দেওয়ার জন্য এবং তোমার আমার সম্পর্কটা অনেক আগে থেকে আমরা দেশে বিদেশে অনেক শো করেছি এবং যখনই দেখা হয় ওর সাথে আমার যখন কত বছর গত বছর আপু মানে লাস্ট ইয়ার দেখা লাস্ট দেখা হয়েছিল লাস্ট ইয়ার দেখা হয়েছিল ওর সাথে আমার তোমারই সাফোরাতে তখন আমি গেলাম যাওয়ার পর তুমি जस्ट দেখলা দেখে এমন একটা চিৎকার যে পুরো ওই দোকানের সব কাস্টমারটা তোমার দিকে তাকিয়ে আছে কারণ আমি তোমাকে দেখে আর কত বছর পর আমি হয়েছিলাম আসতে পেরে আমি তোমাকে ধন্যবাদ আমি আসলে শুধু তোমার জন্য আসা তোমাকে দেখব বলে থ্যাংক ইউ সো মাচ এবং আমরা তোমাকে একটা আইসক্রিম খাওয়াবো আইসক্রিম খাওয়ানোর আগে তুমি দর্শকদের যদি কিছু বলতে চাও বলো দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে আমরা অনেক কষ্ট করে নাটকগুলো করি অভিনয় করি সো আমি আশা করব আপনারা আমাদের কাজগুলো বেশি বেশি করে দেখবেন অ্যাপ্রিসিয়েট করবেন ভুল হলে সেটা ধরাই দিবেন আর হচ্ছে আমাদেরকে ভালোবাসবেন এবং আমরাও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি এবং লাভিলো তোমাকে অনেক ভালোবাসি তাই লাভিলোর পক্ষ থেকে ছোট্ট একটি গিফট তোমার জন্য থ্যাংক ইউ আর কি ফ্লেভার আইসক্রিম পছন্দ করো ভ্যানিলা ভ্যানিলা খাও আমি দর্শকদের কাছ থেকে বিদায়টা নিয়ে দর্শক কেমন লাগলো আজকের এই পর্ব দুষ্টু মিষ্টি হাসির মোনালিসার সাথে আমাদের আড্ডা শেষ হয়ে গেল আশা করি আপনাদের ভালো লেগেছে আগামীতে নতুন কোনো অতিথির সাথে দেখা হবে লাভেলো এবং পূর্ণিমাতে সাথেই থাকুন লাভেলো এবং পূর্ণিমার সাথে এবং পূর্ণিমা এবং পূর্ণিমা পূর্ণিমা